তো ভাইয়া আপনাকে সিনেমার পাশাপাশি অন্য কিছু তো দেখা যাচ্ছে অন্য কোথায় দেখতে পাচ্ছ তুমি আমরা বিভিন্ন পলিটিক্যাল অনুষ্ঠান বা সবকিছু তো দেখা যাচ্ছে আসলে এটা রিজনটাকে ঘটনাটাকে আমরা কি কোনো সারপ্রাইজ বা কোন একটা ভালো জিনিস শুনতে পারবো যেটা আসলে দর্শক চাচ্ছে আর কি আমরা আমিও পার্সোনালি খুব চাই আর কি আমার যে কাজ সেটা হচ্ছে মানুষকে নিয়ে মানুষকে এন্টারটেন করা বিনোদনের মাধ্যমে মানুষকে কিছু তথ্য দেওয়া কিছু শেখানো তো দ্যাট ইজ বিনোদনের উন্নয়ন বিনোদনের মাধ্যমে উন্নয়ন করা রাইট আমি আমার আমার এই প্রফেশনে থেকে থেকে এমন একটা হয়ে গেছে আমার অনেক মানুষ নিয়ে থাকতেই ভালো লাগে মানে আমি কোথাও যাব ভিড় হবে না আমি এটা মেনে নিতে পারি না মানে আমি একটু এ যাব হাজার হাজার লোক আসবে না আমার খুব কেমন যেন অস্বস্তি হয় ভাই আরেকটা কোয়েশন হচ্ছে যে আপনাদের আমাদের ইউথ নিয়ে আপনার আসলে ফিউচার প্ল্যানটা কি কারণ আমরা খুব আশাবাদী আপনার উপর আমি আসলে আজকে তোমার সঙ্গে এই কিছুক্ষণ কথা বলে আমার অনেক দৃষ্টিভঙ্গি বদলে গেল আমার অনেক থট প্রসেসে চেঞ্জ এসে গেছে বিকজ আমার একটা ব্যাপার আছে কি আমি কিন্তু অনেক নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করি নতুন ছেলে মেয়েদের সঙ্গে কাজ করি বিকজ আমার কাছে মনে ওদের কাছ থেকে আমি অনেক নতুন কিছু পাই আজকে তোমার সঙ্গে কথা বলে যে তোমার দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা এই যে ব্যাপারগুলি যে তোমার এই যে একটা ছেলের মধ্যে এত গভীরভাবে আছে তো তোমার জেনারেশনের মধ্যে তুমি এটা ছড়িয়ে দিতে পারো বিকজ তুই ইউর দ্য লিডার অফ দ্যাম মূল লক্ষ্যই হচ্ছে গিয়ে আমি উদাহরণ হতে চাই আমি ভালো কাজের উদাহরণ হতে চাই এই যে তুমি বললা যে আপনার কোনো কিছু নেগেটিভ পাইনি আজকে মনে করো যে এই স্বল্প পরিসরতে এত ডিটেলে আলোচনা করা সম্ভব হয়নি বাট এগুলি করার জন্য তো আই রিয়েলি হ্যাভ টু স্যাক্রিফাইস এটাই বলছি ত্যাগ এই যে ত্যাগটা এই ত্যাগটাতেই কিন্তু আজকে শ্রদ্ধার জায়গায় নিয়ে গেছে বা নিয়ে যাবে তো ডেফিনেটলি আমি ভালো কিছু করব ভালো কিছু করার চেষ্টাতেই আমার আসলে মানুষের জন্য কাজ করতে আসা আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতার পক্ষে শক্তির সঙ্গে হাত মেলানো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মানে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং তাকে ফলো করে আমি ভালো কিছু করতে চাই একটা কোশ্চেন আমি করতে চাই আচ্ছা আপনার একটা মানে বক্তব্য স্পিচ দিতে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে মানে যাকে আমরা দেখি মানে আমার না একবার ইচ্ছা তাকে দূর থেকে একটু হালকা দেখবো মানে আমার খুব ভালো লাগে ফিলিং